নমস্কার বন্ধুরা, আজকে হলো পয়লা বৈশাখ, আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করে আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেজন্য আজকে দেখো চিকেন এনেছে, আর আজকে আমি একবেলার জন্যই রান্না করব। জাস্ট চিকেনের পাতলা ঝোল করব আর ভাত করব রাত্রেবেলায়। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেজন্য বেরোবো, আর রাতের ডিনারটা আমরা বাইরে থেকেই করব। সেজন্য জাস্ট এই বেলায় লাঞ্চের জন্য পাতলা করে মুরগির মাংস করব, মাংসের পাতলা ঝোল করব আর ভাত, আর কিচ্ছু করব না আজকে। তো দেখো আমাদের আজকে নববর্ষের দিনে সিম্পল লাঞ্চ মেনু, চিকেনের পাতলা ঝোল আর ভাত, আর এটা হচ্ছে পাঁচন। এটা আমার বোনঝির বাড়িতে পাঁচন রান্না হয়, ওরা দিয়েছিল, তো সেটা কিছুটা রয়েছে, এটাই আজকে খাবো। গুড ইভিনিং, এখন বাজে 6:30, আর সবাই রেডি হয়ে নিয়েছি। দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, আজকে যেহেতু পয়লা বৈশাখ সেজন্য শাড়ি পরেছি, অনেকদিন পরেই শাড়ি পরলাম, শাড়ি সহজে পরা হয় না। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ নববর্ষ, তো বাংলার নববর্ষ, সেজন্য তো শাড়িটা পরলেই ভালো। তো শাড়িটা পরেছি অনলাইনে, আমি শাড়িটা আগে কিনেছিলাম, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি। তো এখন তো আমরা যাচ্ছি ডিনার করতে, তোমাদেরকে তো বললাম যে আজকে আমরা বাইরে ডিনার করব। তো মেয়েরা বায়না করছে যে ওরা চাইনিজ খাবে, বাংলার নববর্ষ যেহেতু, সেই জন্য বাঙালি খাবার খেলেই ভালো হতো, কিন্তু ওরা চাইনিজটা খেতেই বেশি পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চাইনিজটাই খেতে যাব। ঠিক আছে, যেখানেই যাই যাই খাই, তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। আর আমরা আজকে বেরিয়ে ফার্স্টে যাব সাউথ সিটি মলে, সাউথ সিটি মলে একটুখানি ঘুরবো, তারপরে যেহেতু আজকে আমরা চাইনিজ খাবো ঠিক করেছি, তো সেজন্য আমরা যাব চাঙ্গুয়াতে, কারণ চাঙ্গুয়ার চাইনিজ ছাড়া আমাদের ভালো লাগে না। আমার মেয়েরা চাঙ্গুয়ার চাইনিজটাই বেশি পছন্দ করে, তো সেজন্য ওখানে যাব। আগে তার আগে আমরা সাউথ সিটি মলে ঘুরবো। সাউথ সিটি মলটা কিন্তু খুব সুন্দরভাবে, আর ওরা প্রত্যেকটা অকেশনেই খুব সুন্দরভাবে সাজায়। আর আজকে রাস্তা প্রচুর জ্যাম রয়েছে, কারণ আজকে সবাই বেরিয়েছে আমার মনে হচ্ছে ঘুরতে, আর আমরাও বাদ যায়নি, আমরাও বেরিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি গাড়ির প্রচুর চাপ আছে। আর এখানে সাউথ সিটি মলটায় যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয়, সেজন্য গাড়ির জ্যামটাও এখানে দেখতে পাচ্ছি অনেকটাই। তো আমাদের এই সাউথ সিটি মলটুকু এখান দিয়ে পার হতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি সাউথ সিটি মলের সামনে। দেখো বাইরে থেকে আমি শেয়ার করছি কত সুন্দর এই সাউথ সিটি মলটা, আর খুব সুন্দরভাবে সাজায়, আর প্রত্যেকটা অকেশনে, অকেশন অনুযায়ী ওরা কিন্তু এই মলটাকে সাজিয়ে তোলে। ইন্দ্র গেছে গাড়িটা পার্কিং করতে, আর এই সাউথ সিটি মলে কিন্তু বেসমেন্টেই গাড়ি পার্কিং করার খুব ভালো ব্যবস্থা আছে। আর এখন আমরা যাচ্ছি ভেতরটায়, সাউথ সিটি মলটায় ভেতরটায় ঢুকবো। তার আগে এখানটায় একটুখানি দাঁড়িয়েছি, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর যেহেতু পুরো মলটাই এসি করা, তো এখানে একটা মানে খুব সুন্দর একটা ঠান্ডার একটা আমেজ আসছে, খুব ভালো লাগছে দেখতে। আমরা ভেতরে ঢুকে গেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা ভিড় হয়েছে। আর এই সাউথ সিটি মলটা কিন্তু খুবই সুন্দর একটা মল, বলা যায় যে কলকাতার একটা মানে বিখ্যাত মল হচ্ছে এই সাউথ সিটি মল। আর এই মলের ভিতরে সব ধরনের জিনিস পাওয়া যায়, ইনফ্যাক্ট মানে গাড়ির শোরুম থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে ফটো তোলার জন্য কিন্তু একদমই খুব আইডিয়াল একটা মল হচ্ছে এই সাউথ সিটি মল। বেশিরভাগ লোক কিন্তু এখানে যতটা না কিনতে আসে, তার থেকে কিন্তু অনেক বেশি ফটো বা সেলফি তুলতেই আসে। আর দেখো এখানে কুকিজগুলো খুবই ভালো লাগছিলো, তো কুকিজগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, সেজন্য চলে আসলাম। আর একদম ফোর্থ ফ্লোরে হচ্ছে ফুড কোর্ট, তো সেকেন্ড ফ্লোরেও ফুড কোর্ট আছে সামান্য, কিন্তু ফোর্থ ফ্লোরটা টোটালি হচ্ছে ফুড কোর্ট। তো বিশাল বড় মলটা দেখো কতটা সুন্দর, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি ওপর থেকে নিচ অবধি। যদিও আজকে আমরা জাস্ট এখানে ঘুরতেই এসেছি, কোনো কিছু কিনবো বলে আসিনি, জাস্ট একটু ঘুরবো, টাইম পাস করবো, সেই জন্যই এসেছি। তো গাড়ির শোরুমটা দেখো এখানে, এটা নতুন করেছে, এর আগে গাড়ির শোরুমটা ছিল না। তো গাড়ির শোরুমটা খুবই ভালো, আর গাড়িগুলোও খুব সুন্দর ছিল। তো এখন এখানে এসেছি, চলে এসেছি আমরা হচ্ছে চাঙ্গুয়াতে চাইনিজ খেতে। তো আমার বোনঝি, বোনঝির ছেলে এসছে, আর আমরা চারজনে এসেছি।
আর চাঙ্গুয়ার চাইনিজ তো ভীষণই ভালো লাগে। আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছি, তার আগে আমরা স্ন্যাক্স হিসাবে ক্রিসপি চিকেন বলেছি, কিন্তু ক্রিসপি চিকেনটা আসলে পরে ওইটা স্ন্যাক্স হিসাবে খাবো, আর তারপরে আমরা ডিনারটা বলে দিয়েছি। তো ডিনারটা আসুক, তার আগে দেখে নিচ্ছি যে আর কি কি এখান থেকে নেওয়া যায়, সেটাই একটুখানি দেখে নিচ্ছি। তো অ্যাট লাস্ট আমাদের ডিনার এসে গেছে, আর স্ন্যাক্স হিসাবে আমরা যেহেতু ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, বাট সেটা একসাথেই ওরা দিয়ে দিয়েছে, ডিনারটাও একসাথেই আমরা বলে দিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো সবটাই ওরা একসাথেই আমাদের সার্ভ করে দিয়েছে। তো আমরা এই যে এটা হচ্ছে ক্রিসপি চিকেন, আর এটা হচ্ছে হট ক্যান ফিশ, যেটা এখানকার খুবই একটা বিখ্যাত জিনিস, আর ওটা হচ্ছে গার্লিক ফিশ, আর নিয়েছি আমরা নুডলস। তো এই আমাদের আজকের ডিনার, খাওয়া দাওয়া শেষ, আর এবারে বাড়ি ফেরার পালা। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যায়, আর দেখো তাও এখনও অবধি কিন্তু রাস্তায় অনেক গাড়ি রয়েছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ সেজন্য কিন্তু খুবই ভিড় রয়েছে। তো এইমাত্র বাড়িতে ফিরলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর বাইরে প্রচণ্ড ভিড়ও ছিল, যেহেতু আজকে মানে নববর্ষ সবাই বেরিয়েছে, আমরাও সেজন্যই বেরিয়েছিলাম। যাই হোক, প্রচণ্ড গরম, তো এইমাত্র বাড়িতে ফিরলাম, আর এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু বসবো, তারপরে ঘুমাবো। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজকে এই অবধি, আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।